আর ধরা পড়ার মতো তুমি কাজ করবে কেন বলো? দাঁড়ো, আজকে এমন ডোজ দিব না, সালমার চোখে ছানা বড় হয়ে যাবে। ওহো, উই আর রিয়েলি সরি। তোমার ফ্রেন্ড তো আজ রাতে বাইরে ডিনার করবে, তাই না? এরকম তো কথা ছিল না। শুনলাম তোমাদের বাড়িতে কোন বিদেশি মেহমান আসছে, নন্দার বান্ধবী, নন্দার বিদেশি বন্ধু। হ্যাঁ, কবে নন্দা আপা বিদেশে গিয়েছিল তখন থেকে বন্ধুত্ব। না না, আমি তো শুনলাম রফিক সাহেবের সাথেই নাকি বেশি বন্ধুত্ব। শ্যারন নামে একটা মেয়ে আমার সাথে পড়াশোনা করতো, কিন্তু তার সাথে তো আমার এমন কোনো সম্পর্ক ছিল না যে এতদূর এসে হাজির হবে। আসলেই তাই, ধরা পড়লে মানুষ এমন নানান কথাই বলে। শোন না আমার কথা, ওরা তো সবাই সন্দেহ করা শুরু করেছে। এবার চট করে বল কিভাবে পালাবো। কিছু বলতে পারবে না, কি করা উচিত আমার আমি বুঝতে পারছি না। যা শোনার সবকিছু এখন থেকে আমি নন্দার কাছ থেকে শুনবো, তাই না? কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে খবর দাও তাড়াতাড়ি। কিন্তু শ্যারন নামের জরিনা বিবি যখন গায়ের উপরে হেলে দুলে ঢোলে ঢোলে পড়ছিল, তখন নিশ্চয়ই একটু ভালোই লেগেছে। ধাত্রী, তোমার না মুখে কিচ্ছু আটকে না। সালমা উল্টো এই বিষয়টার কারণে ওকে বেশি আদর করা শুরু করলো। নন্দা পাও তো কিছু মনে করেনি। বলো বলো, ছি, চাকর মিলে সবাই মিলে আমাকে বলো, আমি কাউকে কিছু বলবো না। আমার মনে হয় আমি এখান থেকে চলে যাই। তুই যখন উল্টো ভাব ধরেছিস, আমার তো এখানে থাকার কোনো মানে নেই। ওই আপদটা বিদায় হয়েছে, এখন সবাই একটা সুস্থ লাইফ লিড কর। আমরা সবাই স্বাভাবিক আছি, তুমি পারলে তোমার বোনকে স্বাভাবিক হতে বলো। থাক, দয়া করে ভাইকে কিছু শিখিয়ে দিতে হবে না। মা, ফুপির কি হয়েছে, রেগে আছে কেন? আমি কিছু করিনি। এই, এতটুকু একটা মেয়ে আবার কি কথা বলছিস? হ্যাঁ, এক প্রত্যেকটা মেয়ে আবার বড়দের মাঝখানে কথা বলতে এসেছে। কলি, আমার কাছে আসো। না, আমি যাব না। কলি, ভেতরে যাও বলছি, যাও মা। মেয়েটা নিশ্চয়ই ছোট জাতের, নাহলে এরকম জাত হয় বলো? তোমার কলেজ তো পিয়ারের কল বেশি পছন্দ করে। আর এসব তো দেখে আসছি, ও যখন ছোট তখন থেকে তো সব দেখে আসছি, তাই না? ছি নন্দা, আমার মেয়েকে নিয়ে তোমার এসব কথা বলা একদমই ঠিক না। একদিনের একটা শিশু, আমার কোলে মানুষ হয়েছে, হচ্ছে, তার আবার জাত কি? শিশুদের কখনোই কোনো জাত হয় না। অনেক বড় ঘরের ছেলেমেয়েরাও একটা সময় চোর ডাকাত হয়। তাহলে কি ওদের জাত নিচু, ওরা কি খারাপ? শোনো, একটা শিশুকে মানুষ হিসেবে সুনাগরিক করে গড়ে তোলাই হচ্ছে বড় কথা। খুব তো লেকচার দিলে ভাবি। শোনো, তোমাকে একটা ঘটনা বলি। এক গেরস্ত বধূ অস্থির, তার মুরগি সহ বাচ্চাগুলো এখনো ঘরে ফিরে আসছে না, কারণ সন্ধ্যা হয়ে গেল। তখন কিছুক্ষণ পরে মুরগি ফিরে এলো, কিন্তু তিনটে বাচ্চা কম। তখন স্বামী কি বললো জানো? স্বামী বলে যে তুমি তো আসলে চিন্তায় ছিলে, তাই আসল কথা চিনবে কি করে? ওই আসল ডিমের বাচ্চাগুলোই ঘরে ফেললো, আর কেনা ডিমের বাচ্চাগুলো গাছের তলে রইল। ব্যাস, প্লিজ নন্দা, আমি তোমার কাছে আর এসব গল্প শুনতে চাই না। আমার মেয়েটাকে পাওয়ার পর থেকে একদিন এক মুহূর্ত একটি ভালো পরামর্শ আমি কিন্তু তোমাদের কারো কাছ থেকে পাইনি। পাবে কি করে? পই পই করে তো বলেছিলাম
যে ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে দাও, মাঝে মাঝে গিয়ে দেখাশোনা করে আসবে। কে শুনে কার কথা, তোমরা কি কার কথা শুনে বলো। এই নন্দা, বেড়াতে এসেছিস, বেড়ানোর শেষ হলে এখান থেকে চলে যাবে। আমার ফ্যামিলি কোনো ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। বাচ্চা বড় হচ্ছে, আমি চাই না ওর সামনে এই সমস্ত আলোচনা হোক। চলে যাও বলাটা রফিকের ঠিক হলো না। ঠিক এভাবেই আমার ভাই মরুকে অপমান করেছিল। ভাবি তো আমাকে থাকার জন্য বলছে না, ভাইয়ের কথা কষ্ট না পেতে। তার মানে কি? তাহলে সবাই চায় আমি চলে যাই। যদিও আমাদের দেশের বাড়িতে যাওয়া হয় না, কিন্তু আত্মীয় স্বজন তো আছে। নন্দা যদি সবার কাছে গিয়ে সব কথা ফাঁস করে দেয়, সবাইকে গিয়ে যদি বলে যে কলি আমার মেয়ে না, আমি আর ভাবতে পারছি না। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তুমি একটু গিয়ে দেখো না। ভাইয়ের উপর রাগ করতে নাই। কয়েকদিন আগে জরিনার নিয়ে কত কিছু ঘটনা ঘটে গেল, কই ভাই তো রাগ করে নাই? ও তুমি আমাকে কাঁটা খাই নুনের ছিটা দিতে আসছো তাই না? কই সালমা তো কিছু বললো না? ভাইটা তো আপনারই, সেও ভাইয়ের কথা পছন্দ করে নাই। দেখেন না কেমন মন খারাপ করে বসে রয়েছে। তাই বুঝি? একদমই তাই। আমি তার মনটা বুঝি তো তাই বললাম। খারাপ কিছুই বলেনি, কিছু অপ্রিয় সত্যি শুনিয়ে দিয়ে গেছে। কি বলেছে? বিপাশাকে যদি এতই ভালোবেসেছিলে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ওকেই বিয়ে করতে, তাহলে আজকে তোমার ঘরে বাচ্চার হাসি কান্নার আওয়াজ শুনতে পেতে। বাচ্চার হাসি কান্নার আওয়াজ কি আমরা শুনতে পাচ্ছি না? পাচ্ছি, কিন্তু সে আমাদের পুরনো বাচ্চা, তোমার নিজের বাচ্চা তো নয়। তুমি এটা বিশ্বাস করো না? আশ্চর্য, আমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো কিছুই যায় আসে না তাই না? তোমার নিজের বাচ্চা যেহেতু সে নয়, সে তো তোমার বংশ রক্ষা করতে পারবে না। তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন সবাই তাই বলছে। আর নন্দার সঙ্গে আমরা যেরকম ব্যবহার করেছি তার উপর কলিও ওকে যাতা বলেছে, সেজন্য রাগ করে আগুনের মতো জ্বলে পড়ে চলে গেছে। ও দেশের বাড়ি চলে যাবে, ঠিকই তো আছে, চলে যা। ওর বাসা থেকে চলে যাওয়াই উচিত। একটা এতটুকু বাচ্চাকে যে সহ্য করতে পারে না তার চলে যাওয়াই উচিত। দুদিনের একটা বাচ্চাকে আমরা কোলে তুলে নিয়ে আপন করে নিয়েছি, ওর আপন করে নিতে কি সমস্যা? সবাই তো আর ভালোবাসার সাগর না যে তোমার মতো এক বুক ভালোবাসা বিলিয়ে বেড়াবে। এই তুমি, এই তুমিও তো ভালোবেসেছিলে তাই না? এই তুমি
এই তুমি ভালোবেসেছিলে না বিপাশাকে? এক বুক ভালোবাসা দিয়েছিলে বিপাশাকে, বিয়ে করলে না কেন তাকে? তাকে বিয়ে করতে, আমাকে কেন বিয়ে করলে? আমাকে কেন কষ্ট দিচ্ছ জীবনে? সালমা প্লিজ, অতীতের কথা তুলো না। তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি? তুমি মানুষ, মর্যাদা, দায়িত্ব, কর্তব্য আর ভালোবাসার পার্থক্য যে বোঝে না সে কি মানুষ? মানুষ না। বাবা, তুমি কখন এলে? আমাকে ডাকুনি কেন? এই তো ভাই, একটু আগে এসেছি। জানো বাবা, আজকে না মা অসুস্থ হয়ে গিয়েছিল। শরীর খারাপ ছিল বলো নি কেন? আমি যে অসুস্থ সেটা ছোট একটা বাচ্চার চোখ এড়ায় না, অথচ এ বাড়ির অন্য কারো চোখে পড়ে না। ইয়ারি, 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 তুই আজকাল বাসার কিছু খেয়াল কর না? কি করে করব, এতদিন তো নন্দা আপা ছিল, ভাবি ননদ সারাক্ষণ কথা আর কথা, আর আদর আর আদর। আমি সেখানে অবশ্য কয়েকদিন ধরে খেয়াল করছি, আপা কিছু খায় না, ঘুমায় না, আমার মনে হয় তাকে একটু ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, কালকেই ডাক্তারের কাছে যেতে হবে। বাবা, মার কি হয়েছে, মাকে ডাক্তার দেখাবে কেন? মানুষের শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যেতে হয় তো। আমার কাছে আসো কলি। না, মার কাছে থাকবো, মাকে যত্ন করব। দেখো মেয়ের কথা, ও মার যত্ন করবে। ঠিক আছে, তুমি মার কাছেই থাকো, আমি যাই, আমার কাজ আছে। কলি আর পিয়ার কথায় বোঝা গেল যে আমার শরীরটা খারাপ, আমাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার। হ্যাঁ, এটাই তো ঠিক, দায়িত্ব কর্তব্য পালন তো করতেই হবে, এর মাঝে অন্য কিছু তো আর নেই। এগুলো তোমার অভিমানের কথা, কালকে ডাক্তারের কাছে যাবে, লক্ষ্মী মেয়ের মতো কালকে ডাক্তারের কাছে যাবে। হ্যাঁ মা যাবে, তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে মনে নেই? মনে হয় আপনার স্ত্রী কনসিভ করেছে। ডক্টর, আপনি ঠিক বলছেন তো, মানে মানে আমরা বিয়ে করেছি কিন্তু অনেক বছর। হ্যাঁ এরকম হয়, এই তো কাল একজন এলেন, তাদের 12 বছর পর বাচ্চা হবে, তারপর তো বিধাতার ইচ্ছে, কার কখন কি হবে উনি নির্ধারণ করেন, আমরা তো নিমিত্ত মাত্র। ডক্টর, আমি তো মানে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? তবে এখনো শতভাগ নিশ্চিত নই, আগামীকাল আসুন। আমাদের এখানে একজন ভালো সিনিয়র লেডি ডাক্তার আছেন, মনোরা বেগম, উনি ভালো করে দেখে দেবেন। বলছিলাম যে বাড়িতে বলা যাবে? হ্যাঁ বলবেন, অসুবিধা নেই, তবে ভারী কোনো কিছু তুলবেন না, খুব সাবধানে থাকতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, খাবার পর খাবেন, আর টক জাতীয় খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। আচ্ছা, রুচির কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি? একটু তো হচ্ছে, তাহলে ধরে নেন। হ্যাঁ, thank you.
ওষুধগুলো নিয়ে উঠে থাকেন। ঠিক আছে, আপনার স্ত্রীর বোধ হয় মনটা কোনো মানে খারাপ। ম্যাডাম, এই সময় মন সবসময় প্রফুল্ল রাখবেন, মন ভালো রাখাটা একটা বড় ওষুধ। থ্যাংক ইউ। মানুষের সামনে কেবল চেহারাটাই বদল করতে পারো না। মানে ডাক্তারের সামনে এমন একটা আচরণ করলে যেন তুমি একেবারে স্ত্রী অন্তপ্রাণ। দেখো, স্ত্রী অন্তপ্রাণ কিনা সেটা আমি জানি না, আমি আমার কর্তব্য করে যাব, তুমি সেটাকে যেভাবেই নাও না কেন। আর ডাক্তার যে খবর দিল সেই খবরে তুমি কি রিঅ্যাকশন দিলে সেটা আমার দেখার দরকার নেই, আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করে দেব। শুধুই দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব। যারা মানুষকে দিনের পর দিন আঘাত করে কথা বলে তাদের সাথে দায়িত্ব আর কর্তব্য পালন ছাড়া আর কি করা থাকতে পারে। আশ্চর্য, তুমি তো দেখছি ঠাট্টাও বোঝো না। হ্যাঁ বুঝি, কিন্তু তোমার সেই ঠাট্টার ভেতরে তো সবসময় থাকে সন্দেহ আর অবিশ্বাস, তাই তোমার ঠাট্টাকেও ঠিক বিশ্বাস করতে পারি না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। যখনই খুব কষ্ট পাই, ভেতরে যন্ত্রণা হয়, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলি, আমার মনের দুঃখে, আমার আমার অস্বস্তি থেকে, যেন যখনই মনে হয় যে তুমি আর থাক, আর বলতে হবে না, তুমি আমাকে ভালোবাসো এটা শুনে অনেক ভালো লাগছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, স্ত্রীর পূর্ণ মর্যাদা দিই। দেখো, আমরা আজকে কত সুন্দর একটা খবর শুনে আসলাম, কোথায় এটা নিয়ে আমরা একটু আনন্দ করি। তুমি বাসায় এসে সব আজে বাজে চিন্তা করো, পুরো সিচুয়েশনটাই নষ্ট করো। বিশ্বাস করো, কাঁটার মতো বিধি, আমার স্বামী, আমার ভালোবাসা, তাকে অন্য কেউ ভালোবাসবে আমি সইতে পারি না। আচ্ছা সালমা, এই সমস্ত কি কথাবার্তা তুমি বলো? ডাক্তার এই কিছুক্ষণ আগে তোমাকে কি বলেছিল যে আজে বাজে চিন্তা সব কিছু মাথা থেকে বাদ, তুমি বাসায় এসে উদ্ভট সব চিন্তা ভাবনা শুরু করো, কোথায় এখন আমরা দুজন মিলে প্ল্যান করব যে আমাদের বাচ্চা আসছে, সে আমাদের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, আর তুমি আমাদের কতদিনের আশার আলো পূরণ হতে যাচ্ছে। ঠিক বলছো। আরে বাবা, ঠিক বলছি। জীবনের গল্প বহুত আনন্দের মতো বয়ে যায়, কিছু সুখ কিছু বেদনা, দুঃখ ভাঙা চাপা কান্না, সে কথা।